স্বাধীনতার পরে এই প্রথম নেতাজির জন্মদিনে মুক্ত মঞ্চ পেল সীমান্তবাসী। ভারত ও বাংলাদেশ সীমান্তে সোনাই নদীর পাড়ে 22 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই মুক্ত মঞ্চ। এক বছর ধরে 10 জন শিল্পীর হাত ধরে তৈরি হয়েছে 30 ফুট লম্বা 24 ফুট চওড়া এই মুক্ত মঞ্চটি। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, উদ্যোক্তা শ্রীকুমার চক্রবর্তী, সমাজসেবী আবুল কালাম আজাদ, দুলাল ভট্টাচার্য, সমাজের বিশিষ্টজনের সহযোগিতা, এছাড়া জেলা পরিষদের বরাদ্দ অনুদানের সাহায্যে যৌথভাবে এই নেতাজির মুক্ত মঞ্চ তৈরি হলো। আমাদের এই সাধারণ নাট্যমঞ্চের যে উদ্বোধন গতকাল হলো, সেটা আমরা একটা বিরাট বড় স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নটা হচ্ছে এখানে একটা সাংস্কৃতিক একাডেমি, মানে কালচারাল একাডেমি যেটা করার, সেটা নিয়ে আমি আমাদের যিনি উদ্বোধক বিধায়ক নারায়ণ গোস্বামী তার সঙ্গে আলোচনা করেছি। তিনি আমাকে কথাও দিয়েছেন যে হ্যাঁ, তোমরা এগো, আমি তোমাদের সহযোগিতা করব। নেতাজির 126তম জন্মবার্ষিকীতে এই মুক্ত মঞ্চে একদিকে দেশাত্মবোধক, অন্যদিকে সাংস্কৃতিক জগতের সংস্কৃতি প্রেমী মানুষেরা তাদের কলা প্রদর্শন করতে পারবে। ভারত বাংলাদেশ সীমান্তের একদম বলা যায় যে জিরো পয়েন্টে সাধারণ নাট্যমঞ্চ তথা মুক্ত মঞ্চ জনগণের উদ্দেশ্যে নিবেদিত হলো এবং এর উদ্বোধন করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ তথা অশোকনগরের বিধায়ক মাননীয় শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়। আমরা আশা করি যে এই অঞ্চলে এটা প্রায় 100 বছর আগে এই ধরনের একটা মঞ্চ তৈরি করার কথা ভেবেছিলেন আমাদের পূর্বপুরুষরা, কিন্তু কালের গতিতে সেটা অনেকটা ব্যাহত হয়েছে। পরবর্তীকালে আমরা ভাবনা চিন্তা করলাম যে এই নাট্যচর্চা তথা সংস্কৃতি চর্চা করে নৌজওয়ানদের কিছুটা যদি আবার সংস্কৃতির মঞ্চে নিয়ে আসা যায়, সেই উদ্দেশ্য নিয়েই প্রায় 22 লক্ষ টাকা ব্যয় করে এই জেলা পরিষদ আমাদের এই মুক্ত মঞ্চ তথা সাধারণ নাট্যমঞ্চ জনগণের উদ্দেশ্যে নিবেদন করবার একটা সুযোগ করে দিল। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই মুক্ত মঞ্চ পেয়ে স্বভাবতই আপ্লুত স্বরূপ নগরবাসী। বসিরহাট থেকে রাজীব দাশ, রিপোর্ট ইউ বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।